আচ্ছা, হরিনাম সবার ভালো লাগে? জোরে বলুন হ্যাঁ না না। না না, সবার ভালো লাগে না। নিন্দুক যারা তারা তাদের ভালো লাগে না। কেন বলুন তো? যারা দেখবেন সব কথাতেই নিন্দা করে এদের ভালো লাগে না। কাদের ভালো লাগে না? নবদ্বীপে কিছু কিছু মানুষ ছিল, তাদের হরিনাম ভালো লাগতো না। নামগুলো একটু বলে দিই আপনাদের, ন্যায়রত্ন, তর্করত্ন, বিদ্যারত্ন, এরকম কিছু লোক নবদ্বীপের নিন্দুক লোক। দেখবেন নিম পাতাকে আপনি যতই মিষ্টি রসে ভিজিয়ে রাখুন ও তেতো যাবে। জোরে বলুন হ্যাঁ না, তেতো যাবে। নিন্দুক লোককে যতই আপনি বারণ করুন ও শুনবে? ও কোনো মতে শুনবে না। নিন্দা করা যাদের স্বভাব তারা কিন্তু নিন্দা করবে। যেমন দেখবেন আপনার বাড়িতে ভোজ করেছেন তো, দেখবেন খুব ভালো করেছেন, একজন খেয়ে গেল, নিন্দুক লোক সবাইকে জিজ্ঞেস করলেন কেমন হয়েছে দাদা? আহ দারুণ হয়েছে। যিনি নিন্দুক তিনি কি নিন্দা খুঁজলেন? পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেল, মানে কিছু একটা খুঁজবে আর কি। একজন নিন্দুক লোক কারা? নবদ্বীপের ন্যায়রত্ন তর্ক। এ ভাইয়া এদিকে এসো, আমি তো ন্যায়রত্ন, তুমি তো তর্করত্ন, এ তো বিদ্যারত্ন। ওই নিমাই হরিনাম করছে, আসলে কেন করছে বলতো? অনেক দূর পড়াশুনো করেছে, মাথাটা খারাপ হয়ে গেছে। তুমি দেখেছো থালাগুলোকে কাটছে, করতালি করছে, জোরে জোরে বাজাচ্ছে, বাড়ির লোক অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এক কাজ করো, নিমায়ের হরিনাম বন্ধ করো। একজন বলল কি করে বন্ধ করা যায়, একজন বলল এক কাজ করো, কি নবদ্বীপ থেকে নিমাইকে তাড়িয়ে দাও। আরেকজন বলল না না, তাড়িয়ে দিলে বেটা ফের আবার আসবে। আর একজন বললো তাহলে এক কাজ করো, নিমাই যেখানে হরিনাম করছে সেই জায়গাটাকে অপবিত্র। একজন বললো না না, অপবিত্র করে দিলে ব্যাটা ফের আবার করবে। একজন বললো একটা কাজ করলে হয় না, নিমাইকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলে দাও। বাবা সবাই তো সব কিছু বললো, কিন্তু ঘটনাটা কি হলো বলুন তো? আমি যখন ক্লাস সেভেনে পড়ি একটা ছোট্ট গল্প পড়েছিলাম, একটা বাড়িতে কতগুলো ইঁদুর বাস করতো, খুব সুখে ছিল। কিন্তু একদিন একটা বিড়াল এসে ইঁদুরগুলোকে খেতে শুরু করলো। ইঁদুরের দল একদিন সন্ধ্যাবেলায় মিটিং করছে, ভাই সকালবেলায় বিড়াল আসে পেট ভরে চলে যায়, দশটা পাঁচটা চলে যায় আমাদের, এখন কি করা যায়? একজন বলল, ইঁদুরের দল একজন মিটিং করছে, একজন বলছে ভাই এক কাজ করো, বিড়াল যখন আসবে না সবাই মিলে হা হা করে বিড়ালের মুখে ঝাঁপিয়ে পড়ো। একজন বলল ঝাঁপিয়ে তো পড়লে দু চারজন মুখে ঢুকে যাবে, তাহলে হলো না। একটা ইঁদুর বলল না না, তাহলে এক কাজ করো, ও যখন আসবে না আমরা গর্তের মধ্যে ঢুকে যাবো। বলছে আমরা তো গর্তের মধ্যে ঢুকে যাই, তবু তো দু চারজন ধরা পড়ে যায়। একটা নেংটি ইঁদুর, এইটুকু বাচ্চা ইঁদুর, সে বলল যদি কিছু না মনে করো আমি একটা মতামত দিই, বিড়ালের গলাতে ঘন্টা বেঁধে দাও, তাহলে বিড়াল যখন আসবে শব্দ শুনে ঢুকে যাব। তখন একজন বলল সবই তো ভালো বলেছো, বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কি? ঠিক নয়, কে বাঁধবে? কিন্তু দেখুন যখন এই আলোচনা করছে নিমায়ের হরিনাম বন্ধ করবে কে, যখন এই কথা ভাবছে রাত্রির অন্ধকারে একজন মাতাল এক হাড়ি মদকে নিয়ে মাতাল হয়ে রাস্তা দিয়ে আসছে, তার নাম চাপাল গোপাল। ভাইয়া মায়ের নাম গাইতে গাইতে অন্ধকারে আসছে, ওর নাম চাপাল গোপাল। মদের নেশায় মানুষ খারাপ কাজ করতে পারে, একে দিয়ে উস্কিয়ে দাও যেন নিমায়ের হরিনামটা বন্ধ করা যায়। চাপাল গোপাল রাত্রিবেলা মদে নিশে বলল কে তোমরা, এত রাত্রিতে কারা এখানে বসে বসে হরিনাম শুনছো, তোমরা কারা? চাপল চিনতে পারলে না, আমার নাম ন্যায়রত্ন, এর নাম বিদ্যারত্ন, এর নাম তো দিনের বেলায় নিমায়ের নামে হরিনামে কলঙ্ক নটান, রাত্রিবেলায় হরিনাম শুনতে বসে আছেন, আপনারা কেমন লোক? ফল্গু নদীর মতো তো। আমি চাপাল গোপাল, মদ খাই, মায়ের পূজা করি, কিন্তু হরিনাম করি না, কিন্তু হরিনামের নিন্দাও করি না। আর তোমরা কেমন? সকালবেলায় নিমায়ের নামে কলঙ্ক করাচ্ছ আর রাত্রিবেলায় হরিনাম শোনার জন্য বসে আছো? একজন বলে উঠলো চাপাল গোপাল, বলে কি আমরা হরিনাম শুনি নাই, আমরা হরিনামে বাধা দেবো বলে বসে আছি। চাপাল গোপাল বলল কেন, নিমাই কি অপরাধ করেছে? দেখুন কেমন উস্কাচ্ছে, দেখুন। দেখবেন মাতাল মানুষ যদি উস্কিয়ে দেওয়া যায় মাতাল অনেক খারাপ খারাপ কাজ করে দেয় না, তবে মাতাল আবার ভালো কাজও করে। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের, এক জায়গাতে কীর্তন হচ্ছিল, সবাই কীর্তন শুনছে মন দিয়ে, মাঝ পথে মাঝখান থেকে একজন বলছে এ প্রদীপ বাবু আপনি সবাইকে কীর্তন শোনাচ্ছেন, আমাকে একটা যুক্তি দেখান। বলে কি? কমিটির লোক কি করলো, এ ওকে ঘাত ধরে বের করে দিত ওখান থেকে। বললাম দাঁড়ান দাঁড়ান, ওর মনের ইচ্ছা প্রকাশ করতে দিন, কি বলতে চাইছি? মাতালটা কি বলছে দেখুন, এ প্রদীপ বাবু এ বলুন তো, যে হরিনাম করে সেও মরে, আর যে বাটা করে না সেও মরে, তা করলো যদি মরে, না করলো যদি মরে, না করাটাই ভালো। যুক্তির কথা বলেছি, যে হরিনাম করে সেও মরে, আর যে করে না সেও মরে, তাহলে না করাটাই ভালো, করলেও যদি মরে, না করলেও যদি মরে, না করাই ভালো। আমরা ভাই তুমি বসো আমি উত্তর দিই। মায়েরা বিড়াল দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। তা বিড়াল তো দেখেছেন, বিড়ালের বাচ্চা নিয়ে যাওয়া দেখেছেন?
বিড়াল যখন তার বাচ্চাকে নিয়ে যায়, কোলে করে নিয়ে যায়, যাক সামনে যারা বসে আছে ভালো বুদ্ধিমান ছাত্র তো সামনে বসে উত্তর দেবার জন্য, আর পেছনে যারা বসে আছে তারা মনে হচ্ছে যাক বাবা বাঁচলাম দরকার নাই। ওই জন্য আমি যখন কীর্তন শুনতে আসছিলাম একটা মেয়েকে বলছে দিদি সামনে বসিস না, পা মেলে বসতে পাবি না, খালি উলুধ ধ্বনি আর হরিৎ শেষে বসবি, সময় মতো পালাবার সুযোগ পাবি। এই যে চালাক পাটি যারা হয় তারা না না আপনার জায়গা পান নাই বলে আর কি, যারা জায়গা পায় নাই তারা শেষে বসে আছে, চালাক পাটি যারা হয় তারা দেখবেন শেষে বসে, কেন সময় মতো পালাবার সুযোগটা পায়। কিন্তু ভগবান কি বলছে দেখুন, আচ্ছা বলুন বিড়াল তার বাচ্চাকে যখন নিয়ে যায় মুখে দাঁতে চেপে নিয়ে যায়, আবার ইঁদুরকে যখন নিয়ে যায় তখনও দাঁতে চেপে নিয়ে যায়, দুটো নিয়ে যাওয়া কি এক? না, বিড়াল যখন তার বাচ্চাকে নিয়ে যায় দাঁতে চেপে নিয়ে যায় কিন্তু আঁচক দেয় না, কিন্তু ইঁদুরকে যখন নিয়ে যায় এত কষ্ট দিয়ে যে নিতাই গুর হরিবল করে দেয়। এখানে তত্ত্বে কি দাঁড়ালো, যে ভগবানের নাম যারা করে কৃষ্ণ নাম যারা শোনে ভগবান তাদেরকে বিড়াল বাচ্চার মতো প্রেম সে স্বর্গের পথটা পরিষ্কার। আর যারা হরি নাম শোনে না হরি কথা বলে না এদেরকে কি করে ইন্দুরের মতো কষ্ট দিতে দিয়ে নিতাই গৌর হরি বল করে দেয়। লক্ষ্য করুন চাপাল গোপাল রাত্রিবেলা বলে উঠলো কি বলতে চাইছো তোমরা ও মায়েরা, কেমন উস্কাচ্ছে দেখুন, ও চাপাল তুমি জানো না ওই যে নিমাই হরি নাম করছে না ও চরিত্র শুনলে তোমার তাজ্জব বনে যাবে, প্রথমবার বিয়ে করেছিল একটা মেয়েকে ও তো সাপে কেটে মরল, আবার দ্বিতীয় মেয়েটাকে বিয়ে করেছে ফুলশয্যার রাত্রিতে যার স্বামী ধেই ধেই করে হরি বল বলে নাচে, তার চোখের জল দেখলে না তোমার চোখের জল বেরিয়ে আসে। আর একজন বললো ও চপল তুমি তো জানো না অনেক দূর পড়াশুনো করে মাথা খারাপ হয়ে গেছে, থালা কেটে করতালি বাজাচ্ছে সমাজটাকে নষ্ট করে দিচ্ছে। আর একজন বলো ও চপল তুমি যে রাত্রিবেলাতে মায়ের নাম গাইছো নবদ্বীপে তোমার মায়ের নাম আর কেউ বলবে না। চপল বললো কেন বলবে না, কারা তো বলো সাহস আমার মায়ের নাম বন্ধ করবে, ওই নিমাই সবাইকে ডেকে ডেকে বলছে একবার কৃষ্ণ নামে যত পাপ হরি যত পাপীর সাধ্য নাই তত পাপ করি চপল, সবাই যদি হরি নামের দলে চলে যায় তোমার মায়ের নাম কি করবে? ওই জন্য তো বলছিলাম নবদ্বীপে এমন কোনো ছেলে নাই যে নিমাইয়ের হরিনাম বন্ধ আমি পারি, আমি পারি, হ্যাঁ আমি চপল গোপাল রাত্রিবেলায় মদ খেয়েছি আমাকে লোকে ভয় করে, নিমাইকে ভালোবাসে ওর নাম গোরা, ও কাজেও গোরা ও নামেও গোরা, নবদ্বীপ থেকে ওর গোরা শুদ্ধ উপরে ফেলে দেবো, আমাকে চেনে না, আপনারা নিজে নিজের বাড়ি চলে যান, এই রাত্রিবেলায় নিমাইয়ের হরিনাম কি করে বন্ধ করতে হয় তা আমার জানা আছে। ন্যায়রত্ন তর্করত্ন বললো কাজ হয়ে গেছে চল পালি চল পালি চল, সবাই যখন পালিয়ে গেল রাত্রি 12টা বাজে কি করলো দেখুন, চাপাল গোপাল মদের নেশায় মদের হাঁড়াটাকে শ্রীবাসের দরজাতে নামালো, একটা কচি পাঁঠা ছাগলকে এনে বলি দিয়ে বলল জয় মা, ছাগ মুন্ডটাকে শ্রীবাসের দরজাতে টাঙিয়ে দিল, হাঁড়িটাকে ভেঙে দিল মদের, রক্তচন্দন রক্ত জবা ছড়িয়ে দিল, চিৎকার করে বলল শ্রীবাস একবার সকাল হতে দাও, এই পথ দিয়ে যখন ভক্ত বৈষ্ণব পেরিয়ে যাবে সবাইকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেখিয়ে বলল বলবো শ্রীবাস যদি বৈষ্ণব হয় নিমাই যদি বৈষ্ণব হয় নিমাই যদি ভগবান হয় তবে শ্রীবাসের দরজায় কেন মদের হারা, শ্রীবাসের দরজায় কেন ছাগ মুন্ড, শ্রীবাসের দরজায় কেন রক্ত জবা রক্ত চন্দন, নিমাই তোমার হরি নাম আর কেউ নেবে না, তোমার হরি নাম কেউ নেবে না, তোমার হরি নাম চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। আচ্ছা আপনারা বলুন অন্যায় করলে শাস্তি পাওয়া যায় না, তাহলে ভগবান বলে তো কিছু থাকতো না একটু অন্যায় করে গেলেন বলে। আপনাদের কাছে নিবেদন রইল রাস্তা দিয়ে পেরোচ্ছেন 100 টাকার নোট একটা পড়ে আছে, আপনি তাকিয়ে দেখলেন কেউ কোথাও নেই, টাকাটা গুঁজে নিলেন ভাবলেন কেউ দেখতে পেল না, একজন দেখতে পায় মা কে বলুন তো, ভগবান, তার কাছে খাতাতে নাম লেখা হয়ে গেল আপনি চোর। এই জন্য আপনাদেরকে বলি মানুষ কুলে জন্মগ্রহণ করেছেন কিছু ভালো কাজ করুন, জন্ম হোক যথাতথা কর্ম হোক ভালো। এই যে পায়ে আপনারা আলতা পরেন না ওর মধ্যে কি থাকে মা,
পাড়া থাকি, যদি কেউ আলতা খায় পাড়া খেলে কি হয়, শরীরে ঘা হয়ে যায়, চর্ম রোগ হয়ে যায়। আর পাপ যদি কেউ করে পাপ একদিন ফুটে ওঠে। অনেকে প্রশ্ন করে, প্রদীপ বাবু বহু পাপ করলাম আমি এখন কি করব। একটা ছোট্ট প্রমাণ আপনাদের দিয়ে দিই। দেখবেন আলেকজান্ডারের কথা আপনারা জানেন, সম্রাট আলেকজান্ডার নাম শুনেছেন? এই সম্রাট আলেকজান্ডার যখন মৃত্যুশয্যায় আছে তখন তার সেনাপতিকে ডেকে বলেছিল, সেনাপতি কি আমি যখন মরব তখন তোমরা মাথায় রেখো আমার তিনটি ইচ্ছা আছে মৃত্যুর পর। বলে তিনটি ইচ্ছা কি? সেনাপতি কাগজ কলম নিয়ে এসো, লিখে নাও। মৃত্যুশয্যায় শুয়ে আছে কে? আলেকজান্ডার। লিখছে, বলো কি লেখো। আমি যখন মরে যাব, লোক মরে যায় তাকে চিত হয়ে শুয়ে দেয়, কাপড় দিয়ে ঢাকা দিয়ে বাঁশের মাচায় নিয়ে যায়, আমাকে ওভাবে নিয়ে যাবে না, আমাকে উপর হয়ে শুয়ে দেবে, আর হাতটাকে এরকম করে ঝোলাতে ঝোলাতে নিয়ে যাবে। লিখে নিলাম স্যার, এক নম্বর। দু নম্বর বলুন, আসলে আমি যখন মরে যাব সাধারণ লোক কিন্তু আমাকে কাঁধে করে নিয়ে যাবে না, ডাক্তারবাবুরা কাঁধে করে নিয়ে যাবে। স্যার এত লোক থাকতে ডাক্তারবাবুরা নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যখন মরে যাব তখন আমাকে ডাক্তারবাবুরা কাঁধে নিয়ে যাবে। বেশ বেশ স্যার, লিখে নিলাম, আপনি যখন মরে যাবেন ডাক্তারবাবু কাঁধে নিয়ে যাবে। আচ্ছা তিন নম্বরটা বলুন। তৃতীয়টা বললো, আমি যখন মরে যাব, আমি যে রাজত্বের জন্য এত করলাম, এত টাকা পয়সা করলাম, আমি মরে গেলে আমার পেছন পেছন টাকা পয়সা ছড়াতে ছড়াতে যাবে। বেশ স্যার ঠিক আছে, কিন্তু স্যার কিছু মনে করবেন না, তিনটি কথা আপনি বললেন, আপনি একটু বুঝিয়ে দিন। আপনি যখন মরে যাবেন তখন ডাক্তারবাবুরা কাঁধে করে নিয়ে যাবে কেন, অন্য লোক নিয়ে যাবে না কেন? আলেকজান্ডার বললো, কেন ডাক্তারবাবুরা নিয়ে যাবে জানো? আসে যদি ডাক্তার তবে কি করিবে ডাক্তার, আসে যদি ডাক 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 ডাক্তার, বুঝেছেন কিছু? আসে যদি ডাক্তার ডাক্তার কি করিবে ডাক্তার, আমি দেখাতে চাই ডাক্তার কিছুই করতে পারে না, শুধু রোগীর কষ্ট থেকে নিবারণ করতে পারে, মৃত্যু থেকে বাঁচাতে পারে না। তার প্রমাণ কি? উত্তম কুমার যখন মারা যায় তার হোম চিকিৎসক একজন জিজ্ঞেস করলো, স্যার আপনি উত্তম কুমারকে বাঁচাতে পারলেন না? ওই 23 বার চেষ্টা করলাম, 24 বারে ফেল করে গেলাম। মানে একবার ভগবানের ডাক যখন আসে তখন কোনো ডাক্তারের ক্ষমতা নাই তাকে বাঁচাতে পারে। বেশ মেনে নিলাম। আচ্ছা আপনি যখন মরে যাবেন আপনার হাতগুলো এরকম দুলতে দুলতে যাবে কেন? আমি জগৎকে দেখাতে চাই রাজত্বের জন্য আমি কত লোকের রক্ত ঘাটলাম, কত মেয়ের স্মৃতির সিঁদুর কেড়ে নিলাম, কত বাচ্চাকে বাবা হারা করলাম, কিন্তু এত যে আমি করলাম যাবার বেলায় আমি কি নিয়ে গেলাম, এলাম খালি হাতে, গেলাম খালি হাতে। মায়েরা যতই আপনার স্বামী চারটে কাপড় দোকান থাকুক না কেন, শ্মশানের ঘাটে যখন যাবেন যেমনটি ছোটবেলায় এসেছিলেন তেমনিটি যাবেন, আপনার শরীর একটা কাপড় পর্যন্ত দেবে না। আলেকজান্ডার কি সুন্দর বোঝালো, বলছে আমি যখন মরে যাব তখন পয়সা পাতি ছড়াবে কেন টাকা পয়সা, আমি যে এত রোজগার করলাম আমি কি নিয়ে গেলাম, যা করলাম এখানেই করে গেলাম, টাকা পয়সা ছড়িয়ে জগৎকে শিখিয়ে দাও যা করেছো এখানে করেছো, কিছুই নিয়ে যাবে না, যাবার সময় নামে যাবে আর তুমি যাবে। আমরাও যখন কেউ আমাদের মারা যায় টাকা পয়সা ছড়াই না? জোরে বলুন হ্যাঁ না না। কোনগুলো ছড়াই বলুন তো, যেগুলো বাজারে চলে না। আমরা খুব চালাক কেন বলুন তো? হ্যাঁ, 1 টাকার কয়েনগুলো তাও বাজারে ভালো করে চলে না, আঠানাগুলো যেগুলো বেঁচে আছে সেগুলো চালাই, তার মানে অচল পয়সাগুলো চালাই। লক্ষ্য করুন, এখন যে জায়গাতে ছিলাম, চপল গোপাল রাত্রিবেলায় চলে গেলে একটা খারাপ কাজ করে, আপনার কি ভাবছেন চপল গোপালের শাস্তি হবে না? আপনার চমকে যাবেন যে চপল গোপালে কি শাস্তি হবে। আচ্ছা বাবা, কেউ জানতে পারলো না চপল গোপাল রাত্রি 12টায় একটা খারাপ কাজ করে গেল, চলে গেল ব্রাহ্মণত্বের অহংকার। লক্ষ্য করুন, যখন চপল গোপাল চলে গেল কেউ জানতে পারলো না, একজন জানতে পারলো অন্তর্যামী ভগবান। কে বলুন তো? স্বয়ং মহাপ্রভু, যিনি শিবাসের বাড়িতে কীর্তন করছেন, রাত্রিবেলায় জানতে পেরে মধ্যরাত্রিতে শিবাসকে বলছে, শিবাস দরজা খুলে দাও, কেন আমি মায়ের কাছে যাব। নাচিতে নাচিতে গোরা শিবাসে ধরিয়া, নাচিতে নাচিতে গোরা মায়ের কাছে যাবো, দরজা খুলিয়া মায়ের কাছে যাবো।
শিবাস চিৎকার করে বললো, প্রভু সকাল না হলে তো আপনি মায়ের কাছে যান না, আপনি এখন মায়ের কাছে যাবেন কেন? মহাপ্রভু সব জানে, একটু আড়াল করতে চাইলো, কি বললো দেখুন, শিবাস তুমি জানো না তোমার দরজায় কি হয়েছে, আজকে তোমার দরজাতে মদের হারা রক্ত যাওয়া প্রমাণ হবে তুমি কত বড় ভুলছো, আজকে তোমাকে আঘাত করার চেষ্টা করেছি, তুমি একবার যাও বাইরে দেখো কি হয়েছে, ভগবান মনে মনে ভাবছে। শ্রীবাস বলছে, প্রভু সকাল না হলে তো মায়ের কাছে যান না, এখন তো রাত্রির অন্ধকার আছে, থাক আধার তবু আমি মায়ের কাছে যাব। কি করলো দেখুন, শ্রীবাস দরজা খুলছে। আপনাদের কাছে নিবেদন রইল, যে কাজটা আপনারা করেন না সেটা শিখে নিন, সকালবেলায় ঘুম থেকে উঠে যারা দরজা খুলবেন, বাড়ির প্রথম হরে কৃষ্ণ নাম স্মরণ করে দরজা খুলবেন। কেন? যে বাড়িতে হরে কৃষ্ণ নাম করে দরজা খোলা হয়, ভগবানের নাম করে দরজা খোলা হয়, সেই বাড়িতে যম সহজে আসতে পারে না, ভগবান যেখানে আছে যম সেখানে আসতে পারে না। তাই লক্ষ্য করুন, শিবাস কি করলো, হরিনাম স্মরণ করে দরজা খুলছে। আপনার প্রত্যেকদিন সকালে যে প্রথম দরজা খুলবেন, ভগবানকে প্রণাম করে আপনি দরজা খুলবেন। শিবাস কি করলো, হরিনাম স্মরণ করি দরজা খুলে হরিনাম স্মরণ করি দরজা খুলে দিল, হরিনাম স্মরণ করি শিবাজি দরজা খুলে দিল, মদের হারা রক্ত জমা দেখিতে পাইল, মদের হারা রক্ত জমা দেখিতে পাইল, মদের হারা রক্ত জমা দেখিতে পাইল, মদের হারা রক্ত জমা দেখিতে পাইল। আমার দরজায় ছাগলের মাথা কেন, আমার দরজায় মদের হানা কেন, আমার দরজায় রক্ত জমা রক্ত। শ্রীবাস চমকে উঠল, অজঝরে শ্রীবাস কাঁদে, সকাল হয়ে যায়, কত ভক্ত বৈষ্ণব রাস্তা দিয়ে পড়ে যায়, শ্রীবাসের দরজায় ছাগলের মুন্ড দেখে রক্ত জমা দেখে লোকে বলে, শ্রীবাস অভিশাপ দাও, যে তোমার দরজাতে ছাগ মুন্ড দিয়েছে রক্ত জমা দিয়েছে অভিশাপ দাও। শ্রীবাস কি সুন্দর কথা বললো দেখুন, শ্রীবাস বলল, না গো বৈষ্ণবের কাজ নয় অভিশাপ দেওয়া, ব্রাহ্মণের কাজ নয় অভিশাপ দেওয়া, আমি জানতাম নবদ্বীপে পতিত বলে কেউ নাই, যে কাজটা করে দিয়ে গেছে সেই জন্য জানাতে চাইছে, শ্রীবাস নবদ্বীপে পতিত পাবন সবাইকে উদ্ধার করেছে, আমার মতো পতিতকে উদ্ধার করে নাই, তোমার প্রভুকে বলে দাও যেন আমাকে উদ্ধার করে দেয়। শ্রীবাস কেঁদে কেঁদে বলল, আমি বাসি অঙ্গে জল দি নাই, আমি বৈষ্ণব, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি যেই হও না কেন আমার দরজায় রক্ত জবা রক্ত চন্দন দিয়েছো, আমি আশীর্বাদ করলাম, আমার প্রভু যেন একদিন তোমায় কৃপা করে কৃপা করে কৃপা করে। লক্ষ্য করুন মায়েরা, শ্রীবাস দরজাটা পরিষ্কার করার পর মহাপ্রভুর কাছে গেলেন, মহাপ্রভু চালাকি করে জিজ্ঞেস করলেন, শ্রীবাস এত দেরি হলো কেন? আর বলবেন না প্রভু, আপনার একজন ভক্ত এসেছিল তো দরজায় জানিয়ে দিয়ে গেছে, ইশারা করে বুঝিয়ে দিল, দরজায় জানিয়ে দিয়ে গেছে, একটু দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না, চলুন দরজা পরিষ্কার করে দিয়েছি। কি করলো মহাপ্রভু, সকালবেলায় মায়ের কাছে গেলেন, আপনারা সবাই মিলে একসাথে কীর্তন করবেন, সবাই মিলে মায়ের কাছে গিয়ে প্রভাত সময়ে মহাপ্রভু কি করছেন, প্রভাত সময়ে না না, আজকে সবাই মিলে হাততালি দিয়ে গাইবেন, কেন আপনাদের অধিকার আছে, মহাপ্রভু বললেন হাততালি দিয়ে কীর্তন করবে কেন, হরে কৃষ্ণ আপনারা হাততালি দিয়ে কীর্তন করবেন কেন, বুঝিয়ে দিই, হাততালি দিয়ে কীর্তন করবেন, যুক্তি আছে, যুক্তিটা কি, মহাপ্রভু বললো সবাই তার কীর্তন গান গাইতে পারে না, যাদের কণ্ঠ ভালো নাই গাইতে পারে না, হরিনামে তালি দাও, যে গায় তার সমান তোমার তাল হয়ে যাবে, ডান হাতটা কৃষ্ণ বাঁ হাতটা রাধা, যত তালি দেবেন রাধা কৃষ্ণের নাম কিন্তু আপনার হাতের তালিতেই হয়ে যাবে। আর আপনি তালি দেবেন কেন, বাড়িতে একটা বড় গাছ আছে, সন্ধ্যাবেলায় গাছের নিচে তিনবার তালি দিন, এক দুই তিন, দেখবেন গাছে যত পাখি আছে সব পাখি উড়ে যাবে। তত্ত্ব কি বললো, আমাদের শরীরের মধ্যে ছটা পাখি আছে, কারা, কাম ক্রোধ লোভ মহা মদ মাশ্চর্য, যদি কেউ হরিনামে তালি দেয় পাপরুই পাখিগুলো সব চলে যাবে। আর তালি দেবেন কেন, সবাই মন দিয়ে শুনুন,
আপনার যখন ভাগ্য খারাপ হয় কার কাছে যান? গণক মানে জ্যোতিষের কাছে। দাদা একটু হাতটা দেখুন, উনি তখন সুযোগ পেয়ে যান। তোমার গ্রহের দোষ আছে, 10,000 টাকা একটা পাথর নিলে তোমার ভালো হয়ে যাবে। মহাপ্রভু বললেন কোনো পাথরেরই দরকার হয় না, হরিনামে তালি দাও, তোমার দুর্ভাগ্য রেখা সৌভাগ্য হয়ে যাবে। যদি আপনাদের দুর্ভাগ্য রেখাগুলোকে সৌভাগ্য করতে চান, সবাই মিলে অ্যান্টেনা তুলুন, তুলুন সবাই মিলে, তুলুন সবাই মিলে একসঙ্গে, একসঙ্গে পড়বে কিন্তু। এই দেখুন ক্যামেরা হচ্ছে আপনাদের সামনে, ক্যামেরা যাচ্ছে, ক্যামেরা ছবিগুলো যাবে, আপনারা সবাই তালি দিন। আর 4-5 দিন পরে যখন গানটা বেরোবে আপনাদের তখন দেখতে পাবেন সবাই কিভাবে তালি দিয়েছেন। প্রভাত সময়ে সচির আঙ্গে না মাঠে গৌর চাঁদে নাচিয়া বেড়াইবে, প্রভাত সময়ে সচির আঙ্গে না মাঠে গৌর চাঁদ নাচিয়া বেড়াইবে, প্রভাত সময়ে সচির আঙ্গে না মাঠে গৌর চাঁদ নাচিয়া যারা ওপরে বসে আছেন বেলকুনিতে তারা বেশি করে দেবেন, কেন না? দেবতাদের মধ্যে যখন মিটিং হতো সব দেবতারা ওপরে বসতো সিংহাসনে, একজন নিচে বসতো, তার নাম কি জেনে বলুন? বাবা ভোলা। নিচে বসতো, দেবতারা জিজ্ঞেস করতো বাবা তুমি নিচে বসলে কেন? বলছে ওপরে বসলে পড়বার ভয় থাকে, নিচে বসে গেলাম। যারা ওপরে বসে আছেন তাদের আপনাদের বলি নাই কিন্তু, বলছে যারা মন্দিরে বসছেন তাদের পড়বার ভয় নাই। তবে একটা কথা বলি, তত্ত্ব কি বলছে? অহংকারের মঞ্চে যারা বসে আছে, অভিমানের মঞ্চে যারা আছে, পড়বার ভয় আছে। প্রশ্ন করেন, প্রদীপ বাবু আপনি তো চৌকিতে দাঁড়িয়েছেন, আমরা তো নিচে আছি। হ্যাঁ হ্যাঁ আমি চৌকিতে দাঁড়িয়েছি, আমি তো চৌকিদার, আপনার জমিতে বসে আছেন, আপনার তো জমিদার, সত্যি আপনার জমিদার। সবাই মিলে বলুন, প্রভাত সময়ে সচির আঙ্গে না মাঠে গৌর চাঁদ নাচিয়া বেড়াইবে, প্রভাত সময়ে সচির আঙ্গে না মাঠে গৌর চাঁদ নাচিয়া বেড়াইবে, শুনানি গো সচি মাতা গৌরে লোক প্রেম দাতা, শুনানি গো সচি মাতা গৌরে লোক প্রেম দাতা, শুনানি গো সচী মাতা গৌরী লো প্রেম দাতা, গৌরী লো প্রেম দাতা, হরে ঘরে হরি নাম বিলাই রে, ওজে সোনারি গো সচী মাতা গৌরী লো প্রেম দাতা, ঘরে ঘরে হরি নাম বিলাই রে, প্রভাত সময়ে সরি রাজা বিলা জায়গাগুলো ধরবেন আপনারা, যে যেখানে বসে আছেন জায়গাগুলো ধরবেন। অহংকারে মত্ত হয়ে ব্রাহ্মণত্বের অহংকারে চপল গোপাল খারাপ কাজ করলো,
এই সমাজে আপনিও খারাপ কাজ করতে পারেন, কিন্তু খারাপ কাজ করার পর যদি আপনার মনে আফসোস হয়ে যায় যে আমি ভুল করলাম, তবে আপনি শুধরে গেলেন। আর যদি মনে করেন আমি করে যাচ্ছি আরো করব, তাহলে আপনি আর মানুষ হতে পারলেন না। এই যে শুনে রাখুন, আমরা কীর্তন করি বলে অনেকে প্রশ্ন করে, প্রদীপ বাবু আপনি কীর্তন করছেন উত্তর দিন। অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাদের কাছে ফোনের মাধ্যমে। একজন হঠাৎ প্রশ্ন করলো, প্রদীপ বাবু বলুন, যে হরিনাম করে তার ছেঁড়া কাপড় হয় কেন? যে হরিনাম করে তার ঘর ফুটে জল পড়ে কেন? যে হরিনাম করে তার ব্যবসা মন্দ হয় কেন? যে হরিনাম করে তার একটিমাত্র ছেলে বারবার অসুস্থ হয় কেন? আমি একটা কথাই উত্তর দিলাম, মায়েরা যখন দোকান থেকে সোনা কেনেন, অভাবের তাড়নায় সেই সোনা যখন বিক্রি করতে যান, স্বর্ণকারটা একটু পরীক্ষা করে দেখবেই ওই সোনার মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। আপনি ভক্তি সোনা ভগবানকে দেবেন, ভগবান তো একবার পরীক্ষা করে দেখবেই যে আপনার ভক্তির মধ্যে কতখানি খাদ আছে, কতখানি ভক্তি আছে। আমি আপনাদের একটা কথা বলব, আপনি এক মিনিট ভগবানকে ভজনা করুন, কিন্তু পাক্কা ওই সময়টা দিয়ে দিন। ওই সারাদিন মালা জপ করতে হবে না, সারাদিন লোক দেখানি করতে হবে না আপনাকে। আপনি 10 মিনিট কি 5 মিনিট করুন, কিন্তু যেটুকু দেবেন ভগবানকে পাক্কা ওই সময়টা দিয়ে দেন। শাস্ত্র বলেছে, ভগবান বলেছে, মন মনা ভবা, তোমার মনটা আমাকে দাও, তুমি যদি তোমার মন আমাকে দাও আমি আমার মন তোমাকে দিই। এই জন্য মায়েরা এত সুন্দর ফুলের মতো মনটা ভগবানকে দিন। সারাদিনের মধ্যে যত কাজ করবেন করুন, মনটা ভগবানের চরণে রাখুন। সংসার করেছেন ছেলে মেয়ের উন্নতির জন্য, সংসারের উন্নতির জন্য ভগবানের কাছে এই প্রার্থনা করবেন, প্রভু গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত হোক আর না হোক যেন শান্তি থাকে। এখনকার যুগে দেখবেন গাড়ি বাড়ি টাকা পয়সা আছে, শান্তি আছে? সুখও নাই, শান্তিও নাই। কেন বলুন তো, প্রতিযোগিতার দৌড়ে চলে গেছি, আমরা সুখ পাচ্ছি না। একটু আপনাদের বলে যাই, ছোট্ট করে বলে যাই। আচ্ছা, বাচ্চা ছেলের জন্মদিন পালন করেন না? জোরে বলুন হ্যাঁ না না করেন। আচ্ছা, বাচ্চা ছেলের জন্মদিন পালন করেন? আমরা পাশ্চাত্য, আমরা কিন্তু প্রাচ্য দেশের মানুষ, ভারতবর্ষের মানুষ, পাশ্চাত্যের শিক্ষাকে আমরা গ্রহণ করি, নোংরা করছে আমাদের সমাজকে। একটু বুঝিয়ে দিই, ভারতবর্ষের মানুষের নিয়ম হচ্ছে বাড়ির ভেতরে পায়খানা করবে না, বাইরে পায়খানা করবে। আর এই পাশ্চাত্য দেশের লোকের নিয়ম হচ্ছে বাড়িতে পায়খানা করবে, বাড়ির বাইরে করবে না। এখন আমরা কোথায় করি? বাড়িতে করি। কেন বলুন তো, কাদের ধারাটা ধরেছি? চলে গেছে ইংরেজ, কিন্তু ফেলে গেছে তার লেজ। ইংরেজ চলে গেল কিন্তু শিক্ষাটা রয়ে গেল, আপনারা সেই শিক্ষা করছেন। এবার দেখবেন ওদের নিয়ম হচ্ছে কি জানেন, কেউ যদি পায়খানা যায় কাগজে মুছে নেয়, আর আমাদের ভারতবর্ষে পায়খানা গেলে জল নিতে হয়। এখন যদি আপনার ট্রেনে যাবেন, তাহলে দেখবেন হ্যাঁ এমন এমন বাথরুম উঠেছে যেখানে জলের কোনো দরকার নাই, কাগজ দিয়ে মুছতে হয়। এই নিয়মটা কিন্তু এখনো পর্যন্ত ওরা যা করে গেছে সেটা আমরা ধরেই বসে আছি। ওদের ছেলেদের যখন জন্মদিন হয়, ধরুন 10 বছরের ছেলের জন্মদিন হচ্ছে, 10টা মোমবাতি জ্বালালো, হ্যাপি বার্থডে টু ইউ, কে করে? ওরা করে। তার মানে কি, 10 বছর যেটা তুই ছিলি তোর গোটাটাই অন্ধকারে কাটুক, নাকি? তার মানেটা কি, প্রদীপ জ্বালা মানে আলো হওয়া, অন্ধকারে কাটুক। দেখুন, লক্ষ্য করুন, আমাদের নিয়মটা কি, 10 বছরের ছেলের যদি আপনি জন্মদিন পালন করবেন, ভারতীয় ধর্ম বলল, ভারতীয় শাস্ত্র বলল, সনাতন ধর্ম বলল, 10টা প্রদীপ জ্বালান, ঘিয়ের প্রদীপ, ভগবানের কাছে প্রার্থনা করুন, হে প্রভু এই 10 বছর যেমন ওর উজ্জ্বল জীবন যাপন হয়েছে, পরের বছরটাও যেন এরকম উজ্জ্বল হয়ে। হরি বল, হরি বল। এটা কিন্তু আমাদের প্রার্থনা। ওরা দেখবেন কেক কাটে। আচ্ছা মায়েরা বলুন তো, এমন একটা ফলের নাম করুন তো, ফলটা হয় কিন্তু বোটা নাই। বলুন, এমন একটা ফল আছে যার বোটা নাই, কারো জানা আছে? জোরে বলবেন, কারো জানা আছে? ফল আছে কিন্তু বোটা নাই, জোরে বলুন। হ্যাঁ, আপনি একজন কিন্তু ঠিক বলছে, জোরে বলুন, কি? না না, ডিম ডিম ডিম, ওর বোটা নাই। আচ্ছা বলুন তো, বাড়ি থেকে বেরোচ্ছেন, ডিম দেখে যাত্রা করলেন, যাত্রা ভালো হয়? বাড়ি থেকে বেরোচ্ছেন, ডিম খেয়ে যাত্রা গেলেন, যাত্রা ভালো হয়? আচ্ছা, ছেলের যখন জন্মদিন করছেন, কেক কাটছেন, ওর মধ্যে ডিম আছে নাই? তাহলে কেক কাটছেন, তাহলে বাচ্চাকে ডিম কাটছেন, খাওয়াচ্ছেন, পরের বছর বাচ্চার তো ডিমই হবে, কিছু হবে?
তোর ডিম হোক, তার মানে কি তোর কিছুই হবে না, কি গোটাটা অপয়া হয়ে যাবে। কিন্তু নিয়ম হচ্ছে কি, ভারতীয় সনাতন ধর্ম বলছে আপনি পরমান্ন তৈরি করলেন, ক্ষীর তৈরি করলেন, পায়েস তৈরি করলেন, ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে গোবিন্দ বাচ্চা যখন আমার কোলে এসেছিল আমি স্তনদুগ্ধ খাইছিলাম, আজকে তো সে খাওয়ানোর উপায় নাই, ক্ষীর পায়েস তৈরি করলাম, যেন তোর গোটা জীবনটাই ক্ষীরের মতো মধুময় হয়ে উঠে। আমরা কিন্তু ওইটা যাই না, আমরা আসল তত্ত্বটা বুঝি না, আমরা হ্যাপি বার্থডে টু ইকো বলে পাশ্চাত্য সঙ্গে সংস্পর্শ করি। কিন্তু একটা সুন্দর কথা বলে যাই, অনেকেই প্রশ্ন করে এই যে কথাই ছিলাম, প্রদীপ বাবু যে হরিনাম করে সেই খালি কষ্ট পায়, কেন পায়? আর যে দু নম্বরই করছে, খারাপ কাজ করছে, বিরাট দালান করছে, ছপ্পর খাটে শুয়ে আছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, কেন হচ্ছে? আপনারা দেখতে পাচ্ছেন এমন কিছু লোক আছে খুব অন্যায় করছে সংসারে, দুতলা চারতলা বাড়ি করছে, দু নম্বরই করছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, কেন? আমি তাদেরকে একটাই কথা বলি, প্রত্যেকটা মানুষের কাছে দুটো কলসি আছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যে দুতলা বাড়ি করছে, চারতলা বাড়ি করছে, অন্যায় করছে, লোককে মারছে ধরছে, আর অন্যায় করে টাকা পয়সা নিয়ে গাড়ি বাড়ি করছে, জেনে নেবেন ওর যখন পাপের কলসিটা পূর্ণ হয়ে যাবে, লোকে ওকে চারতলা দালান থেকে ঘাট ধরে বের করে নিচে এনে কাপড় খুলে নেবে, সেই দিন দেখবেন ওর পাপের কলসি পূর্ণ হয়ে গেছে, জেনে নিন আপনারা। আর পুণ্যের কলসি আপনাদের কাছে আছে, আপনারা কষ্ট পাচ্ছেন, যেদিন আপনাদের পুণ্যের কলসি পূর্ণ হয়ে যাবে সেদিন তো ভগবান শ্রীকৃষ্ণের চরণ আপনাদের লাভ হয়ে যাবে, আপনাদের এত আনন্দ হবে আপনি ভাবতেই পারবেন না। আচ্ছা বলুন তো, শকুনি দুর্যোধন দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরে এনেছিল, জানেন আপনারা? যেদিন দ্রৌপদীর বস্ত্র নিয়েছে, দ্রৌপদীর শরীর খারাপ ছিল, কি শরীর খারাপ, মায়েদের যেটা হয় রজস্বলা ছিল, একটা অসুস্থ মেয়েকে চুলের মুঠি ধরে এনেছিল, কত বড় অন্যায় করেছিল জানেন, দুঃশাসন চুলের মুঠি ধরে এনেছিল, সেখানে কত লোক বসছিল, 86,000 চেয়ার, দ্রৌপদীর যেখানে বস্ত্র হচ্ছিল না, 86,000 চেয়ারে মানুষ বসে আছে, কাপড় খোলা দেখবে লজ্জা মজা, প্রচুর লোক দাঁড়িয়ে আছে তারা দেখবার জন্য, কিন্তু যুধিষ্ঠির স্থির ছিল, কেন বলুন তো, এত অন্যায় করে যাচ্ছে দুঃশাসন দুর্যোধন, যুধিষ্ঠির কি ধর্মকে ছেড়েছিল, জোরে বলুন, যুধিষ্ঠির ধর্মকে ধরেই রেখেছিল। যখন দ্রৌপদীর বস্ত্র হচ্ছে চুলের মুঠি ধরে দুঃশাসন আনছে, তখন গদা তাকে ধরে ভীম চিৎকার করে বলো, দাদা অনুমতি দাও, 100 ভাইকে ফাটিয়ে দেবো আমি, ভীম আগুন হয়ে গেছে রেগে, যুধিষ্ঠির বলল ধৈর্য ধর ভাই, সময় হলে ফল ফলবে, এই জন্য যারা অন্যায় করছে তাদের দিকে তাকাবেন না, আপনি ওয়েট করুন, অপেক্ষা করুন, একদিন দেখবেন ওদের কি অবস্থা হয়। দুঃশাসন দুর্যোধন রাজত্ব হারিয়ে গাছতলায় আশ্রয় নিল, আর যুধিষ্ঠির মহারাজ আবার তার রাজত্ব ফিরে, কেন, সে ধর্মকে ধরেছিল। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনার ধর্মকে ধরুন। শাস্ত্রের দিকে গেলে দেখবো কি মা, সবাই লক্ষ্য করুন, এই যে দ্রৌপদীর বস্ত্র হরণের কথা বললাম, এই দ্রৌপদীর বস্ত্র পেয়েছিল কেন, কতগুলো কারণ আছে ও মায়েরা, দ্রৌপদী যে কাপড়টা পেয়েছিল আশীর্বাদ পেয়েছিল, আপনার সমাজে কিছু কাজ করে যান যার জন্য আপনার আশীর্বাদ পেয়ে যাবেন, কি কাজ, দ্রৌপদী গঙ্গায় স্নান করতে গিয়েছিল, একজন মুনি গঙ্গা জলে দাঁড়িয়ে আছে উঠছে না, দ্রৌপদী প্রণাম করে মুনিকে বলল, মুনিবর আমার কাজ আছে, সময়ের দাম আছে, আপনি জলে দাঁড়িয়ে আছেন, উঠুন আমি স্নান করব, আপনি না উঠলে আমি তো জলে নামতে পারছি না। মুনিবর কেঁদে কেঁদে বলল, মা উঠতে আমি পারবো না। কেন বাবা? একটাই কারণ, যে কাপড়টা পরে জলে স্নান করছিলাম ওই কাপড়টা জলে ভেসে চলে গেছে। ওগো মা, ইচ্ছা হলে তুমি তোমার কাপড়ে কিছুটা অংশ কেটে আমাকে দান করো, আমি আশীর্বাদ দেব। মুনি কি করেছিল বাবা, নিজের কাপড়ে কিছুটা অংশ কেটে দ্রৌপদী কি করেছিল, নিজের কাপড়ে কিছুটা অংশ কেটে মুনিকে দিয়েছিল, মুনি আশীর্বাদ করেছিল, ওগো দ্রৌপদী এই যে তুমি এইটুকু কাপড় দিলে, এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। এই জন্য আপনাদেরকে বলি, একটি মন্দির অপূর্ণ হয়ে আছে এখানে, এই অপূর্ণ মন্দিরকে পূর্ণ করার দায়িত্ব আপনাদের আছে, এখানকার যারা গ্রামবাসী আছেন ঘোলদিগ্রুয়ের, এই যে মন্দিরটাকে, এই মন্দিরটার কথাই তো নাকি, এই সুন্দর মন্দির তৈরি হবে, আরও সুন্দর করে মন্দির তৈরি হবে, আপনারা এক কাজ করবেন, কীর্তনের শেষ অংশে আপনাদের ভাইগুলো আপনাদের সামনে যাবে, আপনারা একটু দান দেবেন যেমন পারবেন। দান দিলে কি হয়, যে দেয় তার হাত কোথায় থাকে, ওপরে, যে নেয় তার হাত কোথায় থাকে, নিচে। দয়াকার দন্তর দান মানে কি, দেওয়া, দয়াকার মধ্য দান মানে কি, পুণ্য। লক্ষ্য করুন, যে দেয় ওপরে থাকে, যে নেয় নিচেই থাকে, আপনি দেবেন আপনি ওপরে থাকবেন। ইন্দারার জল বইতে জানে না, গোবিন্দ সেবায় লাগে না, নদীর জল বইতে জানে, গোবিন্দ সেবায় লাগে, যে টাকা রোজগার করে ইন্দারার মতো ব্যাংকে জমা দেয় তার গোবিন্দ সেবায় লাগে না,
আর যে টাকা রোজগার করে নিজেও সেবা করে ভগব সেবায় কাজে লাগে সে নদীর মতো তার টাকা কিন্তু গোবিন্দ সেবায় লাগে। একটা কথা বলে যাই, আপনাদের এখানে নিয়ম নাই, আমি যেখানে বাস করি বীরভূমের পাশে একবার ঝাড়িখণ্ড, 2 কিলোমিটার গেলে ঝাড়িখণ্ড, যেখানে বললাম করোনার প্রভাব প্রচুর চলছে এখন ঝাড়িখণ্ডে, সেই ঝাড়িখণ্ড আমার 2 কিলোমিটার দূরে। সবাই লক্ষ্য করুন, ঝাড়িখণ্ডে কীর্তন হলে বাবাজি বৈষ্ণবরা যিনি মালা দিয়ে গেলেন, ওইরকম বৈষ্ণব মালা দেওয়ার পর একটা প্রদীপ জ্বালাই, আর প্রদীপ জ্বালিয়ে একটা তিলক নেই, প্রত্যেক মাকে বাবাকে তিলক দেয় আর সবাই 10 টাকা 5 টাকা করে দেয়। একটা আসরে দেখলাম বাবাজি আমরা নিচ্ছে 2 টাকা 5 টাকা করে, সবাই বসে আছে, সামনে বসে আছে দাদা যেমন বসে আছেন, সামনে বসে আছে একটা কয়েকশো কোটি টাকার মালিক, ধুতি পাঞ্জাবি পরে কীর্তন শুনছে, সবাই টাকা দিচ্ছে 10 টাকা 5 টাকা, কিন্তু আমি দেখছি উনি দিচ্ছে না, খালি পকেটটাকে এমনি এমনি করছে। তো ভাবলাম এমনি এমনি কেন করছে, আসলে তা নয়, বাছাবাছি চলছে, ছোটোটা দেবো না বড়োটা দেবো, মানে 2 টাকার কয়েনটা দেবো না 5 টাকার কয়েনটা দেবো। ভগবান বলছে ওরে কয়েকশো কোটি টাকার মালিক, তোর পকেটে কত আছে ওটাও জানি, আর তোর ব্যাংকে কত আছে ওটাও জানি, এমন পোকা লাগা বেগুন দেবো না নার্সিংহোম আর ঘর করে করে বেড়াবি, তার মানে এমন বাচ্চা দেবো নার্সিংহোম আর ঘর করে বেড়াবি, ছোট বড় মেজো তো সব বেরিয়ে যাবি। আপনার দেবেন যদি তবে সৎসঙ্গে দেবেন, অসৎ জায়গায় দেবেন না। একজন প্রশ্ন করবে, মা 4 দিন খাই নাই 2 কেজি চাল দাও, আপনি খুব দুঃখী হয়ে তাকে দিলেন 2 কেজি চাল, ও বিক্রি করে মদ খেয়ে নিল। কিন্তু পরম বৈষ্ণব যদি আপনাকে বলল মা কিছু চাল দাও, আপনি তাকে চাল দিলেন, ওই চালটা নিয়ে গেল ভগবানের সেবায় লাগিয়ে দিয়ে প্রসাদ তৈরি করে বললো হে গোবিন্দ এটা আমার নয়, যে দিয়েছে তার সমস্ত পরিবারের যেন মঙ্গল হবে। আপনি এরকম মানুষকে দান করুন, আপনি তো নিজে কাউকে খাওয়াতে পারেন না, এমন একজন বৈষ্ণবকে দিন যিনি ভগবানের সেবায় লাগাতে পারেন, আরও 10 জনকে খাওয়াতে পারেন। তবে বলে রাখি সৎ জায়গায় দেবেন। আমি কীর্তন করতে যাই বলে অনেকে বলে প্রদীপবাবু আমার একটা সৎ পাত্র আছে, পাত্রী দেখবেন তো? বললাম হ্যাঁ, প্রচুর জায়গায় ঘুরছি, কারো বাড়িতে না, ঢুকে পড়বো, জানতে পেরে যাবো সৎ পাত্রী কোথায় আছে। তা আমি একটু বুঝতে পারলাম না, দাদা আপনার সৎ পাত্র মানে কি? উনি বলছেন সৎ পাত্র মানে আমার ছেলে রেলে চাকরি করে, 40,000 টাকা বেতন পায় আর 20,000 টাকা এদিক ওদিক। আচ্ছা বলুন তো ওটা 1 নম্বর না 2 নম্বর? তাহলে যদি 2 নম্বর হয় তাহলে সৎ পাত্র কী করে হয়? বিয়েতে কার্ড ছাপাচ্ছেন, কি লিখছেন? শুভ বিবাহ। হাত তুলে বলুন একজন, সত্যি শুভ বিবাহ? না, 100% না, শুভ বিবাহ নয়। কেন? যে বিয়েতে 25টা পাখি কাটা হয়, 4টা ছাগল কাটা হয়, ওখানে শুভ কি করে হয়? আপনি ছেলের বিয়ে দেবেন, মেয়ের বিয়ে দেবেন, যে ভগবানকে দিয়ে খায় তাকে আগে খাওয়ান, যে ভগবানকে দিয়ে খায় তাকে আগে খাওয়ান। কাকে খাওয়াবেন? যিনি পরম বৈষ্ণব, যিনি অন্ন প্রসাদ সেবা করবার আগে ভগবানকে দিয়ে তারপর শ্রীমধুসূদন বলে কপালে ঠেকিয়ে খায়, আগে ওকে নিমন্ত্রণ করুন। আপনার মেয়ের বিয়ের পরে মেয়ের ঝামেলা হচ্ছে, সংসার ভালো হচ্ছে না, স্বামী স্ত্রীতে গণ্ডগোল হচ্ছে, কেন হচ্ছে? আপনারা আসল পবিত্রতা থেকে নষ্ট হয়ে যাচ্ছেন, আসল জায়গা থেকে নষ্ট করছেন, ওই জায়গাগুলো ঠিক করুন। আমি বলে দিই, মেয়ের বিয়ে দেবেন, ছেলের বিয়ে দেবেন, বিয়ের 7 দিন আগে পরম বৈষ্ণবগণকে ডেকে শাক ডাল ভাত সবজি খাওয়াবেন। উনি যখন সেবা করবেন ভগবানকে দিয়ে ওরা খায়, উনি ওনায় যখন সেবা করবেন জিজ্ঞেস করবেন কেমন হয়েছে, যদি লবণও হয়ে যায় বলবেন আহ অমৃত পেলাম গো, প্রসাদ পেলাম। আশীর্বাদ কি করবে? তোমার মেয়ে স্মৃতির সিঁদুর যেন দীর্ঘায়ু হয়। আর যে ভগবানকে দিয়ে খায় না, নিজেই খেলো, একটা লাল গাড়িতে 4 চাকাতে আপনার বাড়ি এলো, আপনার বাড়িতে খেলো, যাবার সময় 2,000 টাকা প্রেজেন্টেশন দিয়ে দিল, ওটা 2-4 বছর ভালো, কিন্তু যিনি বৈষ্ণব প্রেজেন্টেশন দিলেন ওটা সারা জীবনের জন্য আপনার মেয়ের সঙ্গে রয়েই গেল। জায়গাগুলো ধরবেন আপনাদের কাজ হয়ে যাবে। চপল গোপাল রাত্রিবেলায় বাড়ি ফিরে গেল, বিছানা থেকে সকালবেলায় উঠছে আর উঠতে পারছে না, নিস্তারিণী কি আমার হলো গো, কি হলো চপল গোপালের স্ত্রীর নাম ছিল নিস্তারিণী। কি হলো স্বামী, সকালবেলায় চিল্লাচ্ছ কেন? হ্যাঁ দেখো, কাল রাত্রিতে বিছানাতে শুয়েছি, পাগুলো তুলতে পারি না, হাতগুলো তুলতে পারি না, কেমন বাঁকা হয়ে যায়, এ কেমন হয় আমার হাতগুলো বিকবে। নিস্তারিণী তো সব জানি, মাইরা স্ত্রী যদি সতীনারী হয় স্বামী বাঁকা হলো তাকে সোজা করতে পারে, নারী যদি নারীর মতো হয় পুরুষকে উপরে উঠায়। নারী ছিল পদ্মাবতী, জয়দেবকে গোবিন্দ চরণ পাইয়ে দিয়েছিল,
নারী ছিল রামী রজকিনীর মেয়ে চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল। নারী ছিল আরেকজন চিন্তামণি পতিতা মরে বাস করত, কিন্তু বিল্লমঙ্গলকে কৃষ্ণচরণ পাইয়ে দিয়েছিল। এই দেখুন, সারদা মায়ের সঙ্গে যখন রামকৃষ্ণের বিবাহ হয়েছিল, রামকৃষ্ণ জিজ্ঞাসা করেছিল তুমি আমার কে গা, সঙ্গে সঙ্গে সারদা বলেছিল আমি তোমার সহধর্মিনী। ঠাকুর বললো আমি বুঝতে পারলাম না সহধর্মিনী মানে কি। সহধর্মিনী মানে স্বামী ধর্ম করবে, স্ত্রী সাহায্য করবে, এরই নাম। বা 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 বা, দারুণ কথা বলেছ। আর সহপাপিনী কাকে বলে? স্বামী ধর্ম করবে, স্ত্রী তার পেছনে লেগে থাকবে, একে সহপাপিনী বলা হয়। নিস্তারিণী ছুটে এলো, স্বামী তোমাকে কতবার বলেছি হরি নাম শুনতে ভালো লাগে না, তুমি শুনো না, বলতে ভালো লাগে না, তুমি বলো না, তুমি অন্যায় করেছো বলে এরকম অবস্থা হয়ে গেছে। নিস্তারিণী পালিয়ে গেল, ঘুম থেকে উঠতে পারলো না। কে? চাপাল গোপাল। একদিন, দুদিন, তিন দিন, তিন দিন পরে চাপালের হইল কুষ্ঠব্যাধি। নিস্তারিণী বলে চাপাল কহয়ে কাঁদি, বৈষ্ণবের চরণে অপরাধ করা কত ক্ষতি দেখুন। বৈষ্ণবেতে হয় গো যদি কারো ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজন হইতে পড়ে যাইবা, দিন যত যায় আমার দিকে তাকান, হাত থেকে রক্ত ফুটে ফুটে বেরোই, পুজ বেরিয়ে যায় বিছানায় ছটপট ছটপট করে, আর কেঁদে কেঁদে বলছে নিস্তারিণী একবার দেখে যাও আমার কি দশা। নিস্তারিণী ছুটে এসে বলল, স্বামী একই তোমার তো কষ্ট হয়েছে। নিস্তারিণী কষ্ট দেখি চমকে উঠিল, নিস্তারিণী কষ্ট দেখি চমকে উঠিল, কোন পাপে আজ তোমার এমন হইল, কোন পাপে আজ তোমার এমন হইল, কোন পাপে আজ তোমার এমন হইল, পাপে আজ তোমার এমন হইল। স্বামী বারবার বলেছি হরিনামে বাধা দিও না, তোমার তো কুষ্ঠ হয়ে গেছে। আচ্ছা বলুন তো মা, স্বামী যদি রোগগ্রস্ত হয় স্ত্রীর কর্তব্য কি? তাকে কবিরাজ দেখানো। এখনকার দিনে ডাক্তার দেখাতে হয়, আগেকার দিনে কবিরাজ ছিল। নিস্তারিণী দেখলো স্বামীকে ছেড়ে চলে যাব, লোকে বলবে কি, পাড়ার লোকে পাছে কিছু বলে, কিন্তু না, আমি ওর কাছে থাকবো না, ওর সেবা করে কুষ্ঠ রোগটা আমি নিতে পারি না। এখনকার দিনে কুষ্ঠরোগ ছোঁয়াচে নয়, তখন ছোঁয়াচে ছিল, ভয়ে কেউ কাছে যেত না, এখন চিকিৎসা হয়েছে, এখন কোনো ব্যাপারই নয়। লক্ষ্য করুন, নিস্তারিণী চলে গেল পাশের বাড়ির পাশের গ্রামে কবিরাজের কাছে। কবিরাজ কাকা, কবিরাজ কাকা, কি হলো রে নিস্তারিণী, তোমাদের জামাইয়ের কি হয়েছে একবার দেখবে চলো। কবিরাজ কাকা বললো চল 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 দেখে আসি দেখে আসি। নিস্তারিণী জামাই কোথায়? বাড়ির ভেতরে। যখনই চাপাল গোপালকে দেখবার জন্য কবিরাজ ঢুকলো, ঢোকার সঙ্গে সঙ্গে নাকে কাপড় চাপা দিয়ে বেরিয়ে এলো। জিজ্ঞেস করলো, কবিরাজ কাকা তুমি নাকে কাপড় চাপা দিয়ে বেরিয়ে এলে, আমার স্বামীর কি হয়েছে, তোমাদের জামাইয়ের কি হয়েছে? সঙ্গে সঙ্গে নিস্তারিণীকে বলে উঠলো, নিস্তারিণী আমাদের জামাইয়ের যা হয়েছে সে রোগ সারাবার নয়, আমি চললাম। কাকা নিস্তারিণী কেঁদে কেঁদে কবিরাজের পা দুটোকে ধরে বলে, কবিরাজ কাকা আমি যদি তোমার মা মেয়ে হতাম তুমি কি আমায় ফেলে যেতে পারতে? এমন একটা উপায় বলে দাও যেন আমার স্বামী বেঁচে যাই। ওরে মা, একটি মাত্র উপায় আছে, শেষ উপায়। কি? তো স্বামীকে কোলে করে নিয়ে যা। কোথায়? ভগবানের মন্দিরে, ভগবানের চরণতলে শুয়ে দে। নিকি বলবি জানিস? শুধু দু ফোঁটা চোখের জল, চোখের জল গো চরণ। Oh,
কথা বলে যাই মেয়েরা তার স্বামীকে রক্ষা করার জন্য স্মৃতির সিঁদুর রক্ষা করার জন্য ভগবানের কাছে কান্দে একটা কথা বলি মা কাঁদতে যদি হয় বাড়িতে স্বামী অসুস্থ হয়ে যাবে তারপর কাঁদবেন না আগে থেকে ভগবানের কাছে কাঁদবেন হে গোবিন্দ আমার এই স্মৃতির সিঁদুর হাতের শাখা তোমায় কৃপায় যেন অটুট থেকে যায় যদি কাঁদতে পারো তবে লাভ আছে এ জগতে কেউ যদি সংসারের জন্য কাঁদে আমার 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 বলে কাঁদে আমার ছেলে আমার মেয়ে আমার বাড়ি আমার গাড়ি এই বলে যে জনে কাঁদে সংসারের জন্য যে জনে কাঁদে এ কান্নাতে কষ্ট আছে ব্যথায় আছে যন্ত্রণা যদি কাঁদতে হয় তবে গোবিন্দের মন্দিরে বসি বসি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলি দুফোঁটা চোখে দুফোঁটা চোখের জল দিয়ে ভগবানকে বলো প্রভু একাই এসেছি একাই যাব যাবার আগে তোমার চরণ দুটি তোমার চরণ দুটি যেন নয়ন জল দিয়ে ধোয়াই দিতে পারি হরে কৃষ্ণ ছেলের জন্য কাঁদবেন মেয়ের জন্য কাঁদবেন শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য কি করেছো পাক্কা কথা আপনি আপনি পাবেন সেই পুরস্কার অপেক্ষা করে তখন আপনি কাঁদবেন যার জন্য করি চুরি সে কেনা বলে চোর না খেয়ে মানুষ করলাম বড় করলাম চাকরি পেলি শেষে প্রশ্ন করছিস তুমি আমার জন্য কি করেছো এইটাই পুরস্কার চোখে জল আসবে যন্ত্রণা হবে ব্যথা হবে বেদনা হবে সেই সময় চোখ থেকে জল পড়বে সেই জল চোখের কোণ দিয়ে পড়বে সে জল গরম হবে সে জল সে জল সে সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে কিন্তু কেউ যদি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ ভগবানের চরণে কেঁদে কেঁদে বলিতে পারে যা কিছু আমার সকলই তোমার রাধে রাধে আমার কেবল তুমি হে প্রাণ জীবনে মরণে জন্মে জন্মে আমার প্রাণনাত হয়ে যা কিছু আমার সব তোমার সকলই তোমার আমার ছেলে আমার মেয়ে আমার গাড়ি আমার স্বামী আমার বাড়ি সবই তো তোমার শুধু আমি যেন তোমার চরণে বসে কাঁদতে পারি ভগবানের জন্য কেউ যদি কাঁদতে পারে তার চোখের জল চোখের কোণ দিয়ে পড়ে না মাছ দিয়ে পড়ে সে জল গরম হয় না শীতল হয় গো সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে না মিষ্টি মিষ্টি ভাব লাগে কৃষ্ণ বলে কাঁদো জীবন যুদ্ধে যায় না দেখুন মা সংসারে অনেক কিছু ঘটনা ঘটে আপনার সংসারে থাকবেন সং মানে কি সাজা আর সার মানে কি কৃষ্ণ চরণ মা সাজা বাবা সাজা কাকা সাজা কাকি সাজা সাজা সং মানে সাজা সার মানে কৃষ্ণের চরণ আরে বাঁধাকপিকে যতই পাতাগুলো ছাড়াবেন বাঁধা ছাড়িয়ে যাবেন কপি আপনি পাবেন না ডাঁটা পেয়ে যাবেন সংসারে অনেক কিছু করলেন শেষে দেখবেন জিরো ব্যালেন্স আপনার কিছুই নাই আপনি কিছুই পেলেন না সার বলতে কি একমাত্র কৃষ্ণের চরণ কোন দিন বুঝবেন যেদিন আপনি তখন রক্তের গরমে সব কিছু করছেন যেদিন আপনার শরীর থেকে দেখবেন রোগ হয়ে যাবে প্রচণ্ড বড় রোগ ডাক্তার জবাব দেবে তখন ভগবান ছাড়া কোনো পথ নেই ডাকতে হয়তো এখন থেকে ডাকুন শরীরে ক্ষমতা থাকতে ভগবানকে ডাকুন ক্ষমতা যখন হারিয়ে যাবেন ভগবান আপনার পাশে এসে দাঁড়াবে আপনাকে সজাগ করে দেবে ওই সবার কাছে নিবেদন রইল চপল গোপাল যখন শুয়ে আছে নিস্তারিণী বলল স্বামী আমি তোমার কাছে থাকবো না আমি বাপের বাড়ি চলে যাব
বাপের বাড়ির কথা শুনে চপল গোপাল আটকে উঠল। তুমি এমন করে আমায় বলো না, নিস্তারিণী তুমি যদি বাপের বাড়ি চলে যাও আমার খিদে অন্ন দেবে কে, আমায় তৃষ্ণাই জল দেবে কে, আমি স্বামী হয়ে তোমার পা দুটো ধরে বলি তুমি আমায় ছেড়ে চলে যেও না। মায়া হলো নিস্তারিণী, কিন্তু শর্ত করল স্বামী তোমার কুষ্ঠব্যাধি সেবা করে আমি কুষ্ঠরোগটাকে নিজের শরীরে নিতে চাই না, তবে তোমার কাছে আমি থাকব তিনটে শর্ত নিয়ে। বলো বলো তুমি কি শর্ত চাও, আমি সবই মেনে নেব। স্বামী তুমি যে এত বড় দালান বাড়ি করেছো না, ওই দালান বাড়িতে তোমার আর জায়গা হবে না, তোমার জায়গা হবে কোথায় জানো, গোয়াল ঘরে। তুমি রাজি আছো? হ্যাঁ। স্বামী এই যে তুমি খাবার জন্য এত থালা বাসন এনেছো, এই থালা বাসনে তোমাকে খাবার দেওয়া হবে না, তোমাকে খাবার দেওয়া হবে কোথায় জানো, কলার পাতায়। তুমি রাজি? হ্যাঁ মেনে নিলাম। এই যে তুমি গ্লাস এনেছো জল পান করার জন্যে, তোমাকে গ্লাসে জল পান করা হবে না, তোমাকে জল দেব নারকেলের খোলাতে করে। তুমি রাজি? আমি রাজি। চপল গোপাল কুষ্ঠব্যাধি হয়ে গালে হাত দিয়ে মনে মনে ভাবে, নিস্তারিণী এই তো সংসার। যখন তোমাকে নতুন বিয়ে করেছিলাম বেলা তিনটের সময় বাড়ি আসতাম, দরজার এক কোণে কাপড়টা মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকতে, জিজ্ঞেস করতাম কি গো খাওনি, তখন তুমি মাথা নিচু করে বলতে আমার মা বলেছে স্বামী না খেলে খেতে নাই, অন্যায় এই তুমি নিস্তারিণী, সেই দিনকার নিস্তারিণী আজকের নিস্তারিণী। ও গো নিস্তারিণী তোমাকে দেখে আমার কি বলতে ইচ্ছে করছে জানো, এই দারুণ সংসারে তোমাদের মতো এইসবে চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়, কলিকাল সাপের মুখে, কলিকাল সাপের মুখে, কলিকাল অভিশাপের মুখে, কলিকাল অভিশাপের মুখে, সুতি আর রয়েছে, সুতি জ রয়েছে, আমার না জানি কখন কি ভাই, না জানি কখন কি উলধনি, না জানি কখন কে সুখের লাগিয়া এ ঘর বাকি, সুখের লাগিয়া এ ঘর বাকি, সুখের হইল দুঃখের তরে তরে, সুখের জলন্তয়ননে পুড়িয়া পতঙ্গ জ্বলিয়া পুড়িয়া মরে, জলন্তয়ননে পুড়িয়া পতঙ্গ জ্বলিয়া পুড়িয়া মরে, ওজে জলন্তয়ননে পুড়িয়া পতঙ্গ জ্বলিয়া পুড়িয়া মরে, জলন্তয়ননে পুড়িয়া পতঙ্গ জ্বলিয়া হয়
के होला मैरा चपल गोपाल कांचे एई पर्यंत राखलाम एकटा कथा बोले जाई खूब मन दिए सुनुन आमाके अनेक कमिटी लोक बोले अनेक जायगाते जे प्रदीप बाबू आपनी खोचा दिए दिए कथा बोलेन एकटू बोलबेन समाज के खोचा दिले समाज सोजा हय नइले हय ना जे बेंके गेछे ताके सोजा करते गेले खोचा दिते हय আপনাদের এখানে মাতাল নাই অন্য জায়গার জন্য বল আছে আপনাদের মাতাল আছে প্রচুর যা খুশি তার প্রমাণ আপনারা কিছুক্ষণ আগে দেখলেন চপল গোপালের ভাই এসেছিল চোখ আমাদের চিড়ের মতো দেখতে পাই আমরা কোথায় কি কি করছি আচ্ছা একটা কথা বলে কি যারা মদ খায় তাদের জন্য বলবো ভালো করে শুনবেন যারা মদ খায় তাদের জন্য খুব দামি কথা যারা মদ খায় তাদেরকে বলবেন খুব দামি কথা তার যারা যখন মদ খাবে তাদেরকে বলে রাখি আমি বলে রাখি আপনার ছেলেটার আর মেয়েটার মুখটার দিকে তাকিয়ে মদ খাবে যখন মদটা খাবেন না তোর মদটা খাবার আগে আপনার বাড়িতে যে বাচ্চাগুলো আছে ওদের মুখগুলোর দিকে তাকিয়ে খাবেন আর ভগবানের কাছে খাবার আগে প্রার্থনা করবেন আমি যেমন হচ্ছি আমার বাচ্চাও যেন সেই রকমই হয় কেন আমি যদি নিম পাতা হয় তাহলে বাচ্চা কি আম পাতা হবে নাকি বলছেন যে মদ খায় তার বাচ্চা কি ভালো হবে মাতালের বাচ্চা তো মাতালি তৈরি হবে এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল যদি কেউ মদ খায় এই প্রদীপ পালের কথাটা স্মরণ করবেন মদের গ্লাসটা হাতে নেবার সঙ্গে সঙ্গে আপনি মাথায় রাখবেন আমার ছেলে মেয়ের দুটো দিকে নজর রাখবো কেন মেয়ের বিয়ে দেব জামাই বলবে যিনি বেয়াই হবে সে বলবে বাহ আচ্ছা বেয়াই পেয়েছি খালি জলে ডুবেই থাকে কি লাল জলে ডুবে থাকে হরে কৃষ্ণ তো বলে রাখি মায়েরা আমাদের ওখানে নিয়ম কি জানেন যদি কেউ মদ খেয়ে আসে না তার স্ত্রী যদি জানে পুজো পার্বণে মদ খেতে গেছে যুক্তি শুনুন আপনার মহামায়া যোগমায়া সব কিছু পারেন আপনাদের যে বিরাট শক্তি আছে আপনাদের শক্তিতে আপনার শক্তিময়ী ওই জন্য মায়েরা আপনারা হলেন পুরুষের শক্তি যদি আপনারা পুরুষের শক্তি হন তাহলে পুরুষের চেয়ে আপনারা বড় কেন বলুন তো বয়সে বড় নয় আপনারা কর্মে বড় আপনারা সব কিছু পারেন সোজা করতে পারেন আমি প্রমাণ দিয়ে দিই আমি আপনাদের প্রমাণ দিয়ে দিই কোনো জায়গাতে আমি দেখেছি মদ খেয়ে স্বামী ফিরছে রাত্রিবেলায় তো দরজাটা বন্ধ করে দিল এ পম্পার মা দরজা খোলো পম্পার মা দরজা পম্পার মা দরজা খোলো দরজা খুললো না সকালবেলায় পম্পার বাবা রাস্তাতে পড়ে আছে কিন্তু যখন ঘুম নেশা কেটে গেছে দরজা খুললে না যে স্ত্রী কি বললো দেখুন যে বাচ্চাটাকে আমি পেটে ধরেছি লক্ষ্য করুন যে খাই দরজায় বন্ধ করে দেবেন দু চার দিন বন্ধ করবার খাবে না তবে মদ যারা খায় তাদের জন্য একটা তথ্য দিয়ে যাই যে মদ খায় জীবনে সে বুড়ো হয় না এই যে যারা খায় তারা শোনা কোন যে মদ খায় সে কোনোদিন বুড়ো হয় না আর দ্বিতীয় কি যে মদ খায় তাকে কোনোদিন কুকুরে কামড়ায় না আর যে মদ খায় তার বাড়িতে কোনোদিন চোর ঢোকে না ও দাদা ভালো করে শুনবেন একজন বলছে প্রদীপ বাবু তাহলে তো বেশ ভালো কথা কাল থেকে শুরু করব কুকুরও কামড়াবে না চোরও ঢুকবে না আর আমি তাজা হয়ে থাকব বুড়ো হব না হ্যাঁ হ্যাঁ আপনি হবেন না আমি প্রমাণটা দিই কেন হবেন না আগে জেনে নিন হরে কৃষ্ণ আপনি কেন হবেন না জেনে নিন এই দেখুন যে মদ খায় মদ খেতে খেতে তার আস্তে আস্তে কল কাবজাগুলো ভালো হয় না নরম হয় জোরে বলুন যত নরম হয় তত দেখবেন কি করে বুকের আর দোষ হয়ে যায় সারা রাত্রি কাশতে শুরু করে চোর যদি ঢুকতে যায় বেটা জেগে আছে রে ঢোকার দরকার চোর ঢুকে না আর দ্বিতীয়টা কি বলুন তো কুকুরে কামড়াবে না প্রশ্ন করবেন কেন দুটো কারণে কুকুরে কামড়ায় না প্রথম কারণটা কি বলুন তো মদ খেতে খেতে ভেতর যখন দুর্বল হয়ে যাবে আর তেমনি হাঁটতে পারবে না লাঠি নিয়ে হাঁটবে আর লাঠি নিয়ে যখন হাঁটবে তখন লাঠি দেখলেই কুকুর নিতাই গরু হরি বল হয়ে যাবে তাছাড়া কুকুর কামড়ায় না একটা কারণ আছে কারণ তো যারা মদ খায় তারা রাস্তাতে পড়ে থাকে না নর্দমার ধারে বসে থাকে পড়ে থাকে আর কুকুরগুলো নর্দমাতে শুয়ে থাকে ওরা ভাবে এ বোধহয় আমার প্রতিবেশী বটে দরকার নাই আমিও কামড়াবো এই জন্য কামড়াই না আর 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 বুড়ো হবেন না কেন বুড়ো হবার চান্সই পাবেন না তার আগে বলো হরি বলো হরি বলো হরি যে খেয়েছে সে মনে মনে ভাবছে কাল থেকে আবার ভেবে ভেবে দেখবো কারণ আমারও যা অবস্থা ওই জায়গাতেই পৌঁছাচ্ছি দাদা না একটু ভাববেন ওই জন্য আমি চেতন দিয়ে দিলাম লক্ষ্য করুন চাপাল গোপাল কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিদাসর কি একটা কথা আপনাদের বলে যাই যারা ভগবানের নাম শুনছেন যারা সতী নারী তারা স্বামীকে বাঁচাতে পারেন সতী নারীর কটা পতি বলুন তো মায়েরা জোরে বলুন তো কটা পতি বাহ খুশি পাঁচটা আচ্ছা সতী নারী দুটো পতি সবাই বলে নিজ পতি পরম পতি পাঁচটা পতি কে কে স্মৃতি সিঁদুর শিবের রক্ত থেকে তৈরি ওটা একটা পতি
হাতের শাখা শঙ্কচুরের শরীর থেকে তৈরি, আর কি হাতের নোয়া লোহাসুরের শরীর থেকে তৈরি, আর নিজপতি আর পরমপতি পাঁচটা পতি। আচ্ছা সতী নারী কাকে বলে? যে সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে। আচ্ছা আপনারা এতজন এসছেন, কে কে সকালে স্বামীকে প্রণাম করে হাত তুলুন। দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের কি বললেন। আচ্ছা কে কে প্রণাম করেন? দু চারজন তাকাচ্ছে আমাদের পাড়া থেকে, যে এসছে তার তুলেছে কিনা, আগে তারা তুলুক তারপর তুলব, কারণ আমাদের লোকটা তাকাচ্ছে আমার দিকে। আচ্ছা মায়েরা স্বামীকে কাল সকালবেলায় স্নান করে প্রণাম করবেন, ঠিক আছে? আর দাদা ভাইরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, না কাল সকালবেলায় প্রণাম হয়ে গেল। লক্ষ্য করুন, স্বামীর সঙ্গে স্ত্রীর কি সম্পর্ক? সতী নারীতে কি বললো? আমি বলি নাই, কে বলেছে? বিষ্ণুপ্রিয়া। নিমাই বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। কোন দিন? যেদিন নিমাই সন্ন্যাস নেবে তার আগে। বিষ্ণুপ্রিয়া বলেছিল, বাপের বাড়ি? বলে হ্যাঁ। কেন বাপের বাড়ি যাবো? মায়েরা শোন, এখন আপনার স্বামীর সঙ্গে আপনার কি কি সম্পর্ক একটু বলি। আপনার স্বামী আপনার গুরু হয়? জোরে বলুন না, একটু জোরে হ্যাঁ দেবেন। গুরু হয়? একটু জোরে বলুন। দাদা দাদা, গুরু হয়? ভয় করছে, ভয় করছে। গুরু হয়? দাদারা ভাবছে কি যে হয়, বাড়ি না গেলে বুঝবেন না। গুরু হয়? আপনার স্বামী আপনার কি হয়? দেবতা হয়? হ্যাঁ বলেছে। রোগের ওষুধ হয়? আপনার স্বামী আপনার বাবা হয়? বাবা হয় না? এ বাবা হয়, হয় না বাবা, হয় না? আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আপনার ছেলে আপনার ছেলে, আপনার স্বামী আপনার ছেলে হয়? আপনার ভাই হয়? আপনার বন্ধু হয়? দু চারটা হয়, দু চারটা হয় না। শাস্ত্র কি বলছে? বিষ্ণুপ্রিয়াকে নিমাই বলেছিল বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী শাস্ত্রের প্রমাণ দেবো। বিষ্ণুপ্রিয়া বলে, স্বামী এটা কি বাপের বাড়ি নয়? তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার রোগের ওষুধ, তুমি আমার গুরু। কিভাবে? বিষ্ণুপ্রিয়া বুঝেছিল, তুমি যেমন পণ্ডিত, তুমি যেমন পণ্ডিত, আমার বাবা সনাতন মিশ্র পণ্ডিত। আমি তার কাছ থেকে শিখেছি কি, স্বামী কখনো বাবা হয়? অন্নদানে পিতা রতি দানে পতি, অন্নদানে পিতা সম রতি দানে পতি, অন্নদানে পিতা সম রতি দানে পতি, ওজাজি অন্নদানে পিতা সম রতি দানে পতি। মেয়েদের যখন বিয়ে হয় না, বাবার কাছে থেকে বিয়ের পর কি অন্ন জোগাড় করে বলুন? স্বামী অন্নদানে, অন্নদানে পিতা সম স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই। আগে যদি স্ত্রী মারা যায় কে পিণ্ড দেয়? স্বামী। ছেলের মতো কাজ করে, পিণ্ড দানে পুত্র সম পুত্র পতি এইদিকে আপনারা যে জায়গায় ছিলেন, নতুন কথা বলে যাই আপনাদের।